দেখো তোমাদের বিভাগ কয়েক রয়েছে টাইপ প্রশ্ন একেরটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক বলছে ট্যাক্সোনমি হায়ার কি স্তরের সংখ্যা সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি সাতটি নেক্সট প্রশ্ন বলছে অ্যানিলি বলছে অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচনা অঙ্গ হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি নেফ্রিডিয়া পরে প্রশ্ন বলছে ভিটামিন সি এর অভাবে যে রোগটি দেখা যায় তা হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি স্কারভি নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো নেক্সট প্রশ্ন চারেরটা বলছে দেখো প্রোটিন সংশ্লোধের সাহায্যে সাহায্য করে কোন অঙ্গাণুটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি রাইবোজোম নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা উদ্ভিদের জল সংবহনের সাহায্যকারী কলাটি হলো কি সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি জাইলেম নেক্সট প্রশ্ন বলছে নার্ভ তন্ত্রের গঠনগত কার্যগত একক মানে স্নায়ুতন্ত্রে কি হবে উত্তর হবে নিউরন সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি নিউরন নেক্সট প্রশ্ন বলছে সাতেরটা পায়ে পিন ফুটলে পা সরিয়ে নিই এই কাজটি নিয়ন্ত্রণ করে কে উত্তর হবে অপশান নাম্বার সি সুষমনা কাণ্ড এরপর দেখো পরে রয়েছে কি বিভাগ ক্ষয়ের দাগের বলছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি একের টা বলছে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এটা হবে লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা দুইটা প্রত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে লেখো অ্যানলিডা পরিফেরা মোলাস্কা অকারডাটা সবগুলো কি অকার প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত পড়ে পরের মধ্যেই পড়ে নেক্সট প্রশ্ন বলছে দেখো বলছে অস্কিউলিয়াম কোন পর্বের প্রাণীদের দেহে দেখা যায় এটা কি হবে পরিফেরা তারপরে প্রশ্ন বলছে আপেল বলছে আপেল পেয়ারা নাশপতি প্রভৃতির ফলের ত্বকে কোন ধরনের করা দেখা যায় হবে কায়মা কি লিখবে স্ক্রেন কাইমা তো কয়েক এরপর তিনের দিকে প্রশ্ন দাও কি বলছে ড্যাসকে আত্মঘাতী থলি বলা হয় এটা হবে কি লাইসোজোম লাইসোম জোম একটা বুঝে দেখো যে ভিটামিন ডি কি হবে ফ্যাটে দুবনীয় ফ্যাটে বা স্নেহে দুবনীয় নেক্সট প্রশ্ন বলছে তিন একটা ড্যাশ বর্গের উদ্ভিদে উভচর উদ্ভিদ বলা হয় এটা কি সবাই জানো কি লিখবে মজ বর্গের নেক্সট রয়েছে দেখো চারের দেখে প্রশ্ন চার দেয় প্রশ্ন সত্য মিথ্যা লিখতে হবে অ্যারিস্টোটল উদ্ভিদ বিদ্যার জনক বলা হয় এটা মিথ্যা হবে কারণ কি এটা হবে প্রাণী বিদ্যার জনক বলা হয় নেক্সট প্রশ্ন বলছে দেখো প্রোটিন সরি প্রোটিনের গঠনগত এককে অ্যামাইন অ্যাসিড বলে এটা হবে ঠিক এটা শুদ্ধ লিখবে ঠিক সত্য লিখবে এরপর দেখো পাঁচের দাগে স্তম্ভ মেলাতে হবে বলছে দেখো বলছে দুধ এটা কি হবে এটা হবে এক অর্থাৎ ল্যাক্টোজ হবে তারপরে রয়েছে দেখো গলগণ্ড এটা কি হবে কিসের জন্য হয় আয়োডেন অভাবে হয় তাহলে এটা দু নম্বর এরপর হচ্ছে দেখো বিন্যাস জনক কাকে বলে এটা হবে বি অর্থাৎ হচ্ছে ক্যারোলাস লিনিয়াস এটা তিন হবে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শর্ট প্রশ্ন হিসাবে তারপরে প্রশ্ন রয়েছে দেখো পাঁচ রাজ্য শ্রেণী এটা কি হবে এটা হবে সি অর্থাৎ হুইটেকার অপশন এটা চার হবে এখানে চার লিখে দেবে তো এই ছিল তোমাদের যে বিভাগ ক এবং বিভাগ ক প্রশ্নের সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কম জানিও পছন্দ হলে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিও এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না